বিআরটি লাইন তিন প্রকল্পের গাজীপুর চৌরাস্তায় নির্মাণাধীন এই ফ্লাইওভারের একটি অংশ খুলে দেওয়ার জন্য চলছে প্রস্তুতি। এর মধ্যে দিয়ে কিছুটা যানজট মুক্ত হবে গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তায় রাত দিন সবসময় যানজট লেগে থাকে, তবে বিআরটি প্রকল্পের এই ফ্লাইওভারটির সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়ে চালু হলে যানজট অনেকটাই কমে আসবে। তবে আপাতত এই ফ্লাইওভারটির সম্পূর্ণ অংশ নয়, শুধুমাত্র শিববাড়ির দিক হতে বিমানবন্দর এবং বিমানবন্দরের দিক হতে শিববাড়ির দিকে প্রবেশের যে র্যাম্পটি রয়েছে সেটি চালু করা হবে। ফ্লাইওভারটির র্যাম্পের এই দু অংশের এরই মধ্যে প্রথম পর্বের কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও গাজীপুর চৌরাস্তা নির্মাণাধীন 2014 মিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভারটির বাকি যে নির্মাণ কাজগুলো রয়েছে সেই নির্মাণ কাজগুলোও চলমান রয়েছে। গাজীপুর চৌরাস্তার দিক হতে সামনের এই দিকটি চলে গেছে শিববাড়ির দিকে। মূলত বিআরটি লাইন তিন প্রকল্পটি শুরুই হয়েছে গাজীপুরের শিববাড়ি থেকে। গাজীপুর চৌরাস্তার দিক হতে শিববাড়ির দিকে বেশ কয়েকটি বিআরটি স্টেশন এবং শিববাড়িতে চলছে বিআরটি বাস টার্মিনাল নির্মাণ কাজ। আমরা কিছুক্ষণ পর সেদিকেই যাব, দেখব সেখানকার নির্মাণ কাজের বর্তমান অগ্রগতি। তার আগে গাজীপুর চৌরাস্তায় নির্মাণাধীন এই ফ্লাইওভারটির আরও কিছু অংশের বর্তমান চিত্র দেখে নিই। গাজীপুর চৌরাস্তার দিক হতে সামনের এই দিকটি চলে গেছে শালনা মাওনা হয়ে উত্তরবঙ্গের দিকে। ফ্লাইওভারটির এই দিকে রয়েছে দুটি র্যাম্প। বর্তমানে ফ্লাইওভারটির এই দিকের প্রায় সবগুলো র্যাম্পেরই নির্মাণ কাজ চলছে। বিআরটি প্রকল্পের গাজীপুর চৌরাস্তার এই ফ্লাইওভারটির মাঝখানে যে বৃত্তাকার অংশটি রয়েছে সেটির ডালাই কাজ শেষ হয়েছিল অনেক আগেই। সেই সঙ্গে দুটি ব্যালেন্স ক্যান্টিলেভারের নির্মাণ কাজও অনেক আগেই শেষ করা হয়েছে। তারপর বেশ কিছুদিন বন্ধ ছিল এই ফ্লাইওভারটির নির্মাণ কাজ। তবে গত তিন মাস এই ফ্লাইওভারটির নির্মাণ কাজের বেশ অগ্রগতি হলেও এখন আবারও এই ফ্লাইওভারটির নির্মাণ কাজ কিছুটা ধীরগতিতে চলছে। কেননা অল্প কিছুদিনের মধ্যে এই ফ্লাইওভারটির একটি অংশ চালু হলেও সম্পূর্ণ বিআরটি প্রকল্পটি চালু হতে আরও সময় লাগবে। আর গাজীপুর চৌরাস্তার দিক হতে এই ফ্লাইওভারের এই অংশটি চলে গেছে টঙ্গী উত্তরা হয়ে বিমানবন্দরের দিকে। ফ্লাইওভারের এই অংশে দুটি র্যাম্পের মধ্যে নিচের র্যাম্পটি প্রস্তুত, শেষ হয়েছে প্রথম পর্বের সড়ক কার্পেটিং। এখন আমরা গাজীপুর চৌরাস্তার দিক হতে চলে যাব গাজীপুর শিববাড়ির দিকে। চৌরাস্তা থেকে শিববাড়ি পর্যন্ত বিআরটি স্টেশন এবং বাস টার্মিনাল নির্মাণের অগ্রগতি দেখব। গাজীপুর চৌরাস্তার দিক হতে শিববাড়ির দিকে যাওয়ার পথে এটিই প্রথম বিআরটি স্টেশন। গত দু থেকে তিন মাসের মধ্যে এই বিআরটি স্টেশনটির নির্মাণ কাজের বেশ অগ্রগতি হয়েছে। এরই মধ্যে এই বিআরটি স্টেশনটির প্ল্যাটফর্মে যাত্রী ছাউনির নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়াও এই বিআরটি স্টেশনটির লিফট এবং সিঁড়ির অবকাঠামোগত নির্মাণ কাজও প্রায় শেষের দিকে, চলছে সিঁড়ির ধাপ নির্মাণের কাজ। তবে এই বিআরটি স্টেশনটির এখনও এক্সকেলেটর বসানোর কাজ সম্পন্ন হয়নি। আর সামনে থেকে এটি বিআরটি লাইন তিন প্রকল্পের সর্বশেষ বিআরটি স্টেশন। এই বিআরটি স্টেশনটি গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউশনের ঠিক সামনে অবস্থিত। এই বিআরটি স্টেশনটির নির্মাণ কাজ কিছুটা ধীরগতিতে এগিয়ে চলছে। আর এই বিআরটি স্টেশনটি ঠিক পরেই বিআরটি প্রকল্পের গাজীপুর শিববাড়ি বাস টার্মিনাল, যার নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। চলে আসলাম গাজীপুরের শিববাড়িতে। সামনেটি গাজীপুরের শিববাড়ি বাস টার্মিনাল। এই বিআরটি প্রকল্পে রয়েছে দুটি বাস টার্মিনাল, একটি গাজীপুর শিববাড়িতে, অন্যটি বিমানবন্দর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে গাজীপুরের শিববাড়ি বিআরটি বাস টার্মিনালটির মূল ভবনটির অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়াও এই বাস টার্মিনালটির বাকি আনুষঙ্গিক নির্মাণ কাজগুলো চলমান রয়েছে।
প্রিয় দর্শক, এ ছিল BRT-3 প্রকল্পের গাজীপুর চৌরাস্তা থেকে গাজীপুর শিববাড়ি পর্যন্ত এর নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।